সমগ্র দেশের ডিব্রুগড় জেলার খনিকর রাজহুয়া খেলপথারত ডিব্রুগড় জেলা প্রশাসনের দ্বারা দেশের 78 সংখ্যক স্বাধীনতা দিবস কেন্দ্রীয়ভাবে উদযাপন করা হয়। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানত মুখ্য অতিথিরূপে উপস্থিত থাকে সরকারের উদ্যোগ বাণিজ্য তথা সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মাননীয় মন্ত্রী বিমল বরা ডাঙরিয়া। কার্যসূচী অনুযায়ী আরম্ভণিতে শহীদ তর্পণ করার পাছতে সামরিক আর অসামরিক বাহিনীয়ে প্রদর্শন করা কুচকাওয়াজ আর সামরিক অভিবাদন গ্রহণ করে মন্ত্রীজনাই দেশের রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করে আর ভাষণ প্রদান করে। স্বাধীনতার নিজের অধিকারের সংগ্রাম করবলগা হয়েছে। 1857 সনের সিপাহী বিদ্রোহের পিছত ভারতের লোকসকলের স্বাধীনতা লাভের অসহযোগ আন্দোলনত সক্রিয়ভাবে অংশগ্রহণ করবল উদ্যোগ করে তুলেছিল। মহামানব মহাত্মা গান্ধীর নেতৃত্বত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। 1936 সনের পরবর্তী দশকে বহুকেইটা ঘটনায় ভারতের রাজনৈতিক পরিবেশ অস্থির করে তুলেছিল। স্বাধীনতার শিকলখিনি স্বাধীনতার গান গাবলৈ সমর্থ হয়েছিল আর সেয়ে 78 সংখ্যক স্বাধীনতা দিবসের উপলক্ষত আমিও একলগ হয়েছিল কুচকাওয়াজ পরিদর্শন করে আগবাড়ি আহি আছে আজি ভারতের 78 সংখ্যক স্বাধীনতা দিবস সেই উপলক্ষে মানে আপনার সকলকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করেছি।
নকলীরে প্রণাম করছো দেশ মাতৃ সেই সকল সু সন্তানক যখন দেশপ্রেম অপরিহীন ত্যাগ আর আত্মবলিদানের বিনিময় আমি লাভ করছো আমার বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা। আন্তরিক শ্রদ্ধাঞ্জলি যাচ্ছো জাতির পিতা মহামানব মহাত্মা গান্ধীলৈ, দুইগৰাকী মহান নেতার নেতৃত্ব গড়লৈ উঠা অহিংস আন্দোলনের ফলশ্রুতিত আমি আজি স্বাধীন দেশের নাগরিক হিসাবে গৌরব অনুভব করবো। দেশের স্বাধীনতা আন্দোলনত বহু মুক্তিযোদ্ধারূপে নিঃস্বার্থভাবে নিজের জীবন ত্যাগ করেছিল, যা আপনারা প্রকাশ করব কেইবাটাও বৈপ্লবিক আন্দোলন স্বাধীনতার কারণে অবলম্বন করে অহিংসার পথ বাছনি করে অবশেষত 1947 সনের 15 আগস্টের দিনা ব্রিটিশ শাসনের পর ভারতে স্বাধীনতা লাভ করে। আমার ডিব্রুগড় জেলার ভারতের স্বাধীনতা আন্দোলনত অংশগ্রহণ করা স্বাধীনতা সেনানী কৈলাশ চন্দ্র গোস্বামী, বিশ্বেশ্বর বরা মুক্তিযুদ্ধের তথা তামুপত্র বটাপ্রাপক মণি ভৌমিক, মুক্তিযুদ্ধার নুরুল হুদা, মুক্তিযুদ্ধার প্রভাত বরা আদি, মুক্তিযুদ্ধার অরুণ ভট্টাচার্য প্রমুখে সকল জ্ঞাত অজ্ঞাত বীর বীরাঙ্গনা স্বাধীনতা সেনানীলৈ আপাহতে মোৰ আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছি। শ্রদ্ধা রায় অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব সরকারখানে রাজ্যখানের প্রগতি আর বিকাশক নতুন গতি নিবর অহর্নিশে কাম করেছে। রাজ্যখানের প্রশাসন ব্যবস্থার ব্যাপক সংস্কার সাধন করে উন্নয়নের বহু অংশক অভিলাষী আসনি গ্রহণ করে ইতিমধ্যে এই সরকারখানে সমগ্র দেশের দৃষ্টি আকর্ষণ লাভ করবলে সক্ষম হয়েছে। বর্তমানের সরকারখানে রাজ্যবাসীর সর্বাঙ্গীন মঙ্গল আর উন্নয়নের ক্ষেত্রে লাভ করা অপরাধসমূহের বিষয়ে 78 সংখ্যক স্বাধীনতা দিবসের এই উদযাপনের পবিত্র মুহূর্ত আপনার আগত দুআষাৰ কবলৈ বিচাৰি। বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ে 2014 সনত দেশত দায়িত্ব লওয়ার পিছরে পড়ায় তেখেতে চারিটা শ্লোগানের দেশখনক আগুয়াই লৈ যাবলৈ প্রয়াস করেছিল। সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, দরিদ্র নারায়ণের সেবা, সর্বব্যাপী আর সর্বস্পর্শী আর অন্তর্দয়, এই চারিটা ধারণারে যাওয়া 10টা বছর তথা ক্রমাগতভাবে 3টা বর্ষ ইতিমধ্যে তেখেতের আসনভার আরম্ভ করা এই যাওয়া 14 বছরের 10 বছরের যে পরিক্রমা আমি যদি পর্যবেক্ষণ করো সমাজের এনে কোনো স্তর নাই যিটো স্তর গৈ সরকারখনের প্রকৃত ভূয়াসন গৈ সকলকে স্পর্শ করা নাই। এই দরিদ্রজনেই হোক, এই আর্তজনেই হোক, এই গর্ভত থাকা শিশুজনের পৰা আবার বৃদ্ধ ভনিতালৈকে প্রত্যেকজনকে এই সরকারের ভূয়াসন স্পর্শ করার কারণে সক্ষম হয়েছে। আজি কৃষি বিভাগের ক্ষেত্রে যদি কোয়া যায় আজি গ্রাম্যাঞ্চলের কৃষকসকল একটা সন্মানের জড়িয়ে কৃষি উৎপাদনের জন্য মনোনিবেশ করার কারণে উদ্বুদ্ধ করবা যায়, তার কারণে আজি কৃষি সন্মান নিধি আজি ডিব্রুগড় জেলা 54,593 জন কৃষকে সন্মান লাভ করবার কারণে সক্ষম হয়েছে। ঠিক তেনেধরনের আমার প্রত্যেকজোড়া মাটির মাইক্রো ইরিগেশনের জড়িয়ে আমি জল সিঞ্চনের জড়িয়ে বছরে দুবার তিনবারলৈকে কৃষিকার্যত আমি আত্মনির্ভর করব পারি, আমার আয় আমি দুগুণ বৃদ্ধি করব পারো, তার কারণে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ে কৃষি সহায় যোজনার জড়িয়ে আজি আমার ডিব্রুগড় জেলাখনের প্রায় 626টা ক্ষুদ্র জলসিঞ্চন প্রণালী আজি স্থাপন করার প্রয়াস আমি আগুয়াই লৈ যাব বিচারি। আজি শিক্ষা বিভাগ আজি অসমৰ শিক্ষা বিভাগের ক্ষেত্রখন যদি আমি মন করো নিশ্চিতভাবে দেখিম আমার ছাত্র ছাত্রীসকলে দূরতা হেঁপা আর প্রতিযোগিতা মূলকর মানুষ নিজের কর্মর পথারত আগবাড়ি যাওয়ার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আজি আমার ছাত্র ছাত্রীসকলে দরিদ্রতার কারণে কোনো যাতে শিক্ষা গ্রহণের পর বঞ্চিত হয়ে থাকবলগা নয় তার কারণে আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে সরকারি বিদ্যালয়ের মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষার রুটিন হওয়ার পিছর পরে প্রত্যেক শিক্ষানুষ্ঠানে নিয়মীয়া বিনামূলীয়া এডমিশনের ব্যবস্থার জড়িয়ে এটার কোনো ছাত্র ছাত্রীয়ে সপোন দেখার জীবনের নাম নির্মাণ বিরত থাকার পরিবেশ নাই। প্রত্যেক ধরনের হাতত কিতাব তুলি দিয়া গেছে, প্রত্যেক ধরনের ছাত্র ছাত্রীর হাতত কাপড় তুলি দিয়া গেছে, যাতে লক্ষ্য উপনীত হব পারে। আজি বিনামূলীয়া পাঠ্যপুথির পর আরম্ভ করে আমার কর্মী ছাত্র ছাত্রী সকলে যাতে বিশেষভাবে ছাত্রী সকলে পড়ার ক্ষেত্রে অধিক মনোনিবেশ করে আমি ওমেন এম্পাওয়ারমেন্ট আরো শক্তিশালী রূপে আগুয়ে লই যাও আর সমান্তরালভাবে বাল্য বিবাহের প্রতি আমার সমাজকে কেতিয়াবা গৌরবান আকর্ষিত হব লগা হয় দরিদ্রতার কারণে হয়তো উপযুক্ত ব্যবস্থা নিজের কন্যা সন্তানগৰাকী দিব লগার পৰা তেওঁলোকৰ লৈ যাব লগা হয়, কিন্তু আজি নিযুত মহিলা আঁচনিৰ জৰিয়তে আজি উচ্চতৰ মাধ্যমত
প্রথম বর্ষ নাম ভর্তি করা ছাত্রীসকল, স্নাতক বর্ষ প্রথম বর্ষ নাম ভর্তি করা ছাত্রীসকল আর স্নাতকোত্তর বা সমপর্যায়ের বিভিন্ন শিক্ষানুষ্ঠানের নাম ভর্তি করা ছাত্রীসকলক আজি 1,125 টাকাকৈ প্রত্যেক মাহত দৰমহা দিয়াটো কেতিয়াও আগতে কল্পনা কৰিব পৰা নাছিল। এই কথা আমার ছাত্রীসকলক আগুয়ে লই যাওয়ার কথা এখন সরকার অতি গভীরতরে অতি সূক্ষ্ম দৃষ্টিকোণে উপলব্ধি করে সক্ষম হব। স্কিল ইন্ডিয়া যুগ, ডিজিটাল ইন্ডিয়া যুগ, পৃথিবীর যে কোনো স্থানের পরে আমি সংযোগ স্থাপন করব পারো যদি আমার ইনফ্রাস্ট্রাকচার হক দৃষ্টিভাবে আমার ছাত্র ছাত্রীসকল উপকৃত হব। আর তার কারণে আজি আমার ডিব্রুগড় জেলার প্রায় 271 বিদ্যালয়ে টেলি এডুকেশনের আজি উপকৃত হয়েছে। ডিব্ৰুগড় জিলাৰ বিভিন্ন চৰকাৰী কাৰ্যালয়ৰ লগতে
আকাশবাণী ডিব্ৰুগড় কেন্দ্ৰটো 78 সংখ্যক স্বাধীনতা দিবস বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে উদযাপিত হৈ যায়। আকাশবাণী ডিব্ৰুগড় কেন্দ্ৰৰ স্বাধীনতা দিবসৰ কাৰ্যসূচীত ৰাষ্ট্ৰীয় পতাকা উত্তোলন কৰে আকাশবাণী ডিব্ৰুগড় আৰু ডিব্ৰুগড় দূৰদৰ্শন কেন্দ্ৰৰ অনুষ্ঠান মুৰব্বী তথা সহকাৰী সঞ্চালক শ্ৰী লোহিত চন্দ্ৰ ডেকাই। আকাশবাণী ডিব্ৰুগড় কেন্দ্ৰৰ উপস্থিত বিষয়া কৰ্মচাৰীৰ আগত ভাষণ প্ৰসংগত বিষয়াগৰাকীয়ে এইদৰে কয়। 78 সংখ্যক স্বাধীনতা দিৱসৰ এই দিনটোত মই সকলোকে শুভেচ্ছা আৰু অভিনন্দন জনাইছোঁ। আজি আমাৰ দেশৰ কাৰণে, আমাৰ ভাৰতীয় নাগৰিকসকলৰ কাৰণে এটা অতি গৌৰৱৰ দিন। আজিৰ দিনটোতেই 77 বছৰ আগতে আমাৰ দেশখনে স্বাধীনতা লাভ কৰিছে। 1947 চনত ভাৰতবৰ্ষই ব্ৰিটিছ শাসনৰ পৰা মুক্ত হৈ স্বাধীন ভাৰতবৰ্ষ হৈছে। এই দিনটো সেইবাবে যিসকল লোকে দীঘলীয়া স্বাধীনতা আন্দোলনত নিজৰ জীৱন আহুতি দিছিল, তেওঁলোকে মৃত্যুক আঁকোৱালি ল'বলৈ ভয় নকৰিছিল, পুলিচৰ গুলি বুকু পাতি ল'বলৈ ভয় নকৰিছিল, যিসকলে বিভিন্ন ধৰণে স্বাধীনতা সংগ্ৰামত সক্ৰিয়ভাৱে অংশগ্ৰহণ নকৰাকৈও বিভিন্ন ধৰণে পৰোক্ষভাৱেও স্বাধীনতা সংগ্ৰামত সহযোগ কৰিছিল, তেওঁলোকলৈও সেই সহস্ৰজনলৈ আমাৰ আন্তৰিক প্ৰণিপাত জনোৱা আজি এটা পবিত্ৰ দিন। সেয়েহে মই সকলোকে অভিনন্দন জনাইছোঁ। এইবাৰ এই 78 সংখ্যক স্বাধীনতা দিৱসৰ মূল মন্ত্ৰ হৈছে বিকশিত ভাৰত। আমি 78 বছৰত ভৰি দিছোঁ, 77 বছৰ ইতিমধ্যে পাৰ কৰিছোঁ। এই সময়খিনিত ভাৰতবৰ্ষই নিজক এক শক্তিশালী ৰাষ্ট্ৰ হিচাপে গঢ়ি তুলিছে। এই সংকল্প ল'বৰ বাবে আজি কণ কণ মইনাহঁতৰ লগতে আমি যিসকল জ্যেষ্ঠ তেওঁলোকেও সংকল্প ল'ব লাগিব, নহ'লে আমি আমাৰ লক্ষ্যত উপনীত হ'ব নোৱাৰিম। কণ কণ মইনাসকলে আজিৰ এই আমাৰ যি কাম কাজ, সেই কাম কাজক লৈ তেওঁলোক উৎসাহী হ'ব লাগিব, তেওঁলোক প্ৰেৰিত হ'ব লাগিব। তেওঁলোকৰ এই প্ৰেৰণা যোগাব পাৰোঁ কেৱল আমি জ্যেষ্ঠসকলে। আৰু কেনেধৰণে প্ৰেৰণা যোগাব পাৰোঁ? আমি এটা কাৰ্যালয়ত কাম কৰোঁ, আমাৰ কামখিনি যদি আমি নিষ্ঠাৰে কৰোঁ, প্ৰত্যেকটো কাম যদি আমি সততাৰে কৰোঁ, তেনেহ'লে আমাৰ দেশখন 1947 চনত আমাৰ দেশৰ চৰকাৰে যি লক্ষ্য নিৰ্ধাৰণ কৰিছে, সেই লক্ষ্যত আমি নিশ্চয়কৈ উপনীত হ'ব পাৰিম। আজিৰ এই পবিত্ৰ দিনত সকলোকে মই আহ্বান জনাইছোঁ যে তেওঁলোকে কাৰ্যালয়ৰ সামান্যতম কামেই নহওক কিয়, যিকোনো এটা সৰু কামেই নহওক কিয়, আমি যদি সততাৰে আৰু নিষ্ঠাৰে কৰোঁ, নিৰ্ভুলভাৱে কৰিবলৈ চেষ্টা কৰোঁ, তেনেহ'লে আমি নিশ্চয়কৈ আমাৰ লক্ষ্যত, আমাৰ দেশখনক আমাৰ লক্ষ্যত উপনীত হোৱাত আমি সহায় কৰিব পাৰিম। উক্ত অনুষ্ঠানত ডিব্ৰুগড়ৰ বিভিন্ন বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰী আৰু পল্টন বজাৰ জ্যোতিমইনা পাৰিজাতৰ শিশু শিল্পীসকলে গীত মাত পৰিৱেশন কৰে।
উক্ত অনুষ্ঠানত আকাশবাণী ডিব্রুগড় কেন্দ্রের বিশেষ পারদর্শিতা দেখা সাতগী আসাইনিক মানপত্র প্রদান করা হয়। আমি এখন মানপত্রে তেখেতক শুভেচ্ছা জানাইছো। জিলাখনৰ ভিন্ন প্ৰান্তৰ লগতে দূৰদৰ্শন কেন্দ্ৰ ডিব্ৰুগড়তো 78 সংখ্যক স্বাধীনতা দিৱস উদযাপন কৰা হয়। দূৰদৰ্শন কেন্দ্ৰ ডিব্ৰুগড়ৰ স্বাধীনতা দিৱসৰ অনুষ্ঠানত ৰাষ্ট্ৰীয় পতাকা উত্তোলন কৰে ডিব্ৰুগড় দূৰদৰ্শন কেন্দ্ৰৰ অনুষ্ঠান কাৰ্যবাহী বিষয়া মিনতি বৰাই। ইয়াৰ পিছতে তেখেতে ভাষণ প্ৰদান কৰি স্বাধীনতা দিৱসৰ তাৎপৰ্যৰ বিষয়ে অৱগত কৰে। স্বাধীনতা দিবসৰ সকলোকে মোৰ আন্তৰিক শুভেচ্ছা জনাইছোঁ। দেশৰ স্বাধীনতাৰ এই পবিত্ৰ দিৱসটিত মোৰ আমাৰ ইয়াত দূৰদৰ্শনৰ সকলো সহকৰ্মী বিশেষভাৱে উপস্থিত থকাত মই গৌৰৱ অনুভৱ কৰিছোঁ আৰু লগতে শুভেচ্ছা জনাইছোঁ। মহান দেশপ্ৰেমী আৰু দেশপ্ৰতীক্ষী অগণন স্বাধীনতা সংগ্ৰামীৰ অগণন প্ৰচেষ্টাত ইংৰাজৰ হাতৰ পৰা ত্যাগৰ চেষ্টাত আমি আজিৰ দিনটোতে এই স্বাধীনতা দিৱস পাবলৈ সক্ষম হৈছিলোঁ। ইয়াৰ ফলশ্ৰুতিতে আমি ভাৰতবৰ্ষৰ দেশে দৰে এখন সাৰ্বভৌমিক দেশ ঐক্য সংহতি আৰু দেশত সেৱাত ব্ৰতী হৈ আছোঁ। দেশ মাতৃৰ এই স্বাধীনতাই আমাৰ সকলোকে দায়িত্বশীল হৈ ঐক্য সংহতি আৰু একতাৰ দোলেৰে বান্ধ খাই যোৱাত দেশৰ উন্নয়নৰ হকে কাম কৰি যাবলৈ উৎসাহ যোগায়। মই দূৰদৰ্শনৰ সকলো সহকৰ্মীক আন্তৰিক ওলগ জনোৱাৰ লগতে আগন্তুক দিনবিলাকত আৰু অধিক কাৰ্যক্ষম হৈ দেশৰ হকে কাম কৰি যাবলৈ আহ্বান জনাইছোঁ আৰু মোৰ বক্তব্য মই ইমানতে সামৰণি মাৰিছোঁ।